গোপালগঞ্জে থাকা অবস্থায় একটা পাঠশালার ছাত্র ছিলাম। আমার বাবা ওখানে চাকরি করতেন, সেই সুবাদে আমার গোপালগঞ্জে থাকা এবং আমার অরিজিনাল আমার বাড়ি গোপালগঞ্জে। 1954 সন যুক্তফ্রন্টের নির্বাচনের প্রাককালে ভাসানী সাহেব গিয়েছিলেন গোপালগঞ্জে, কিন্তু সেই সময়কার প্রশাসন ভাসানী সাহেবকে ভিতরে ঢুকতে দেন নাই। আমরা এই সমস্ত কোনো কিছু জানিনি, এগুলো আমরা জেনেছি পরে। আমি সেই সময় ওখানে একটা পাঠশালা পরেশবাবুর পাঠশালা স্কুলের ছাত্র, হঠাৎ করে আমরা দেখি যে আমাদের স্কুলের সামনে বৃহদাকারে একজন ব্যক্তি, তিনি আমাদের সামনে এসে আমাদেরকে আহ্বান করতেছেন, শেখ মুজিবুর রহমান। তো ঠিক এই মুহূর্তে ওনার ওই ইয়েতে আমরা সকলেই ওই বই খাতা নিয়ে ওনার পিছনে ওখানে চলে আসলাম এবং ওনার সঙ্গে চলতে আরম্ভ করলাম। তো চলতে চলতে আমরা ব্যবহার হচ্ছে যে শহরের বাইরে আমরা চলে আসলাম এবং সেখানে একটি সুইচ গেট ছিল, সেখানে উনি ম্যানুয়ালি নিজে অপারেট করলেন, অপারেট করে একটা ব্রিজকে উনি লাগাই দিলেন, ওর উপর দিয়ে আমরা পার হয়ে চলে গেলাম এবং যাই দেখি যে সেখানে একটা নদীর পাড়ে নৌকার উপরে মিটিং হচ্ছে। ওই মিটিংটা ইয়ে করে ওখানে ওই দেখে আমরা তারপরে আমি কোন সময় বাড়ি আসছি আর ওটা মনে নেই। তো সেই সময় এই যে ভাসানী সাহেবকে যে ওই শহরে ঢুকতে দেয় নাই এবং তার জন্য নৌকার উপরে এই যে মিটিং, এইটাই আমাকে ব্যবহার হচ্ছে যে দারুণভাবে আমাকে উদ্বুদ্ধ করেছিল এবং তারপরের থেকেই যতই বড় হয়েছি তত মানে ততই বঙ্গবন্ধুকে চিনেছি এবং ওনার একজন অনুসারী হয়ে এবং পরবর্তীতে আমার এই ছাত্র রাজনীতি, যখন শিক্ষা কমিশন বাতিলের দাবিতে যখন আন্দোলন শুরু হয় তখন আমি রাজবাড়ি বর্তমান জেলা স্কুলের ছাত্র, সেই সময় এই আন্দোলন শুরু হয় এবং সেই ঢেউটা আমাদের সব জায়গায় এই ঢেউটা লেগেছিল এবং তখন স্কুলের দিকে মিছিল বের করে আমরা রাজপথে বের হয়ে আসি এবং এর থেকে মানে নতুনভাবে আর কি আমাদের ছাত্র জাগরণ শুরু হয়ে যায়। আমি রাজবাড়ি কলেজ ছাত্র, 63 ব্যাচ এবং সেই সময় আমরা কলেজে থাকতে আইয়ুব খানের মন্ত্রিসভার কেন্দ্রের মন্ত্রী লাল মিয়া সাহেব আমাদের রাজবাড়িতে আসেন এবং সেখানে ওনার প্রোগ্রাম ছিল, ওখানে একটি রাজবাড়ি আরএসকে ইনস্টিটিউট এবং রাজবাড়ি কলেজ পরিদর্শনের। তা আমরা সেখানে সরাসরি অন্য কোনো এজিটেশনের মধ্যে না যেয়ে আমরা চিন্তা করলাম যে মন্ত্রী মহোদয় যখন আমাদের কলেজে আসবেন আমরা তো এটাকে ঠেকাতে পারবো না, তো ঠিক আছে তো উনি আসবেন। উনি আসার পরেই আমরা সঙ্গে সঙ্গে কলেজের আর একটা ইয়ে দিয়ে রাস্তা দিয়ে আমরা বের হয়েছি, এই কথাটা ওনার কানে পৌঁছে এবং যাওয়ার পরে রাজবাড়ি আরএসকে ইনস্টিটিউটে ওনার পরিদর্শন করেই ওখান থেকে উনি ব্যাক করে চলে গেলেন। তারপরেই আমরা ওখান থেকে মিছিল নিয়ে আমরা বের হয়ে আসলাম এবং মিছিল নিয়ে বের হয়ে এসে উনি তখন কাজী সাহেব আমাদের আওয়ামী লীগের ভোটেই উনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু উনি মুসলিম লীগে যোগদান করেন। এই মুসলিম লীগে যোগদান করার কারণের জন্য আমাদের দারুণ একটা ক্ষোভ ছিল, আমরা ওনার বাড়িতে সেদিন মানে ঘিরে ফেললাম এবং পুলিশও আমাদের উপরে আক্রমণ করল, কিন্তু আমাদের সংখ্যা এত বেশি ছিল যে কারণের জন্য পুলিশ আমাদের সঙ্গে কোনো কিছুই করতে পারেনি। তো সেই দিনই আমি এবং বেনজির আহমদ সাহেব
যিনি পরবর্তীতে ভোরের কাগজের সম্পাদক ছিলেন, আমাদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করে। সেই সময় রাজবাড়িতে এসবিও ছিলেন আজিজুল হক সাহেব, তিনি ইপিসিএস। উনি কেন যেন আমাদের উপরে খুব ক্ষুব্ধ ছিলেন এবং এইটাকে মন্ত্রী মহোদয়কে হয়তো দেখাবার জন্যে এবং আমাদেরকে অ্যারেস্ট করার পরে আমাদের গাড়ির সঙ্গে উনি থানা পর্যন্ত আসেন এবং ওসি সাহেবকে নির্দেশ দেন আমাদেরকে ডাকাতি কেসে দেওয়ার জন্য। তো যাই হোক, সেই কেস আর হয় নাই। তো 15-20 দিন পরে আমরা হঠাৎ আমরা একদিন জামিন পেলাম। সেই সময় ছাত্রলীগের আমাদের যিনি সভাপতি ছিলেন চিত্তরঞ্জন গুহ, ফরিদ আহমেদ, নাজিবুর রহমান, বেনজির আহমেদ, এরকম ধরনের অনেক নেতাই আমাদের ছিলেন। ফাতেমা জিন্নার সঙ্গে প্রতিটি নির্বাচনী মাঠে ময়দানে মিটিংয়ে আমাদের শেখ মুজিবুর, আমাদের মুজিব ভাই সবসময়ের জন্যে ছায়ার মতো তিনি এই মিটিংগুলো কন্ডাক্ট করেছেন এবং আমাদের একটা আশা ছিল যে আমরা এই নির্বাচনে আমরা জয়লাভ করব। কিন্তু দুর্ভাগ্য, সেটা ছিল বেসিক ডেমোক্রেসির নির্বাচন, সেই নির্বাচনে আমরা কিন্তু জয়লাভ করতে পারিনি। আরেকটা ঘটনার কথা বলবো আমি। আইয়ুব খান এসেছিলেন ঢাকাতে 1964 সালে। ওনার প্রোগ্রামের মধ্যে ছিল ডিআইটিতে টিভি স্টেশন উদ্বোধন করবার জন্য। তো আমি ঢাকাতে তখন ছিলাম, হঠাৎ করে এটা দেখলাম যে পল্টনে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছে। তা আমিও সেখানে উৎসুক একজন দর্শক হয়ে আমি ওখানে গিয়েছিলাম। তো যেয়ে আমি দেখি ওই মিটিংয়ের মধ্যে অনেক লোক, কিন্তু কোনো লোক শৃঙ্খলার মধ্যে নাই। অল্প কিছু লোক হয়তো বসে আছে আর বেশিরভাগ লোক দাঁড়ায় আছে। তো একটা পর্যায়ে যখন আইয়ুব খান ওখানে আসলেন, সাথে আরও এখানে হাসান আসকারি, সেও ওখানে আসলেন, এরকমভাবে অনেক নেতাই ওখানে স্টেজের মধ্যে। তো আইয়ুব খান এসে যখন উনি আহ্বান করলেন আমার পূর্ব পাকিস্তানের ভাইও আপলোক আরামসে বৈঠিয়ে আমার আবার শুনিয়ে, ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ বসেছিল তারাও উঠে দাঁড়ায় গেল। উনি বক্তৃতা করতেছে হঠাৎ করে গুলিস্তানের দিকের থেকে। তো এটা ছিল পল্টন ময়দানে সে মিটিং এবং গুলিস্তানের দিকের থেকে একটা মব, ছোট্ট একটা মব, সেটা হঠাৎ করে দেখি যে এরকম স্লোগান দিতে দিতে সামনের দিকে স্টেজের দিকে অগ্রসর হতেছে। তো একটা অবস্থায় এসে যখন ওই আইয়ুব খানের বড়ো বড়ো পোর্ট্রেট ওখানে টাঙানো ছিল, তার মধ্যে জুতো স্যান্ডেল এইগুলো ঢিল এইগুলো ছুঁড়ে মারল। তার কিছুক্ষণ পরে এসে তার স্টেজের উপরে এসে সেই সমস্ত জিনিসগুলো এসে পড়লো। তো হঠাৎ এই দেখে সঙ্গে সঙ্গে উনি ওনার বক্তৃতা থামাই দিয়ে ভীষণ দরদে উনি চলে গেলেন। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে মারামারি এবং সমস্ত মাঠ শূন্য হয়ে গেল। আমিও কয়েক দফা দৌড়ে তারপরে এই মতিঝিলের দিকে বেরিয়ে চলে গেলাম। পরবর্তীতেই পাকিস্তানি এয়ারফোর্সের জন্য আমি ওখানে কৃতকার্যের সঙ্গে ওখানে উত্তীর্ণ হই। যেহেতু আমি পূর্ব পাকিস্তানেও ছিলাম না, 6 দফা আন্দোলনের সঙ্গে আমার হয় নাই সম্পৃক্ত হতে। পশ্চিম পাকিস্তানের মানুষেরা সাধারণত রাজনীতি করতো না এবং কোনো আলোচনাই এই বিষয়ে করতো না, কিন্তু তারা তাদের সঙ্গে আমি একটা জিনিস বুঝেছি তাদের সঙ্গে থেকে, যে তারা 6 দফা কিন্তু বুঝেছিল। 6 দফা মানে কি, তারা কিন্তু আমরা যতই স্বায়ত্ব শাসন বলি তারা কিন্তু এটা বুঝছিল যে এটা স্বায়ত্ব শাসনটা আসলে তোমরা চাচ্ছ বিচ্ছিন্নতা, তোমরা চাচ্ছ তোমাদের স্বাধীনতা, তারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করেছিল। আমি জানি না বাঙালি শেখটা সেই সময় বাঙালিরা সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিল কি না। পাকিস্তানি এয়ারফোর্সে চাকরি করতাম, এখানকার আন্দোলন বা এখানকার যে উত্তাল ঢেউ এটার কিছুটা আশ আমি পেতাম, কিন্তু সরাসরি পার্টিসিপেট করবার কিন্তু সুযোগ আমার হয়নি। যখন এখানে এই মার্চের আন্দোলন শুরু হয়ে গেছে বা তার আগের যে ব্যাপার নির্বাচনের পরে, সেই সময় আমি যেহেতু ফিল্ডের মধ্যে ছিলাম এবং সেই সময় পাকিস্তান আর্মি অ্যাজ এ হোল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আমাদের সকলকে ফিল্ডে ডিপ্লয় করে দিয়েছে। তো এই 25 মার্চের একটা মেসেজ আমাদের কাছে আসলো এবং সেই মেসেজের মধ্যে লেখা আছে যে প্যাক আপ অ্যান্ড রিপোর্ট টু ইয়োর প্যারেন্টস ইউনিট। তখনই আমি চিন্তা করলাম নিশ্চয়ই আমাদেরকে পাঠালো ইমার্জেন্সি মিট করবার জন্য ফিল্ডে,
আবার এখন আমাদেরকে বলতেছে যে তোমরা প্যাক আপ করে তোমরা তোমার ইউনিটে রিপোর্ট করো। তখনই আমার কাছে মনে হলো যে সামথিং ইজ রং। আমি তাৎক্ষণিকভাবেই আমি চিন্তা ভাবনা করলাম যে কী করা যায়। তো আমি যেখানে ছিলাম সেখান থেকে বর্ডারটা ছিল মাত্র অল্প, প্রায় 1.5 কিলো দূরে। আমি চিন্তা করলাম যে এখান থেকে তো আমি ইজিলি আমি ভিতরে ঢুকতে পারি। আমি এরকম একটা আশঙ্কা করে এরকম চিন্তা ভাবনা করছি। আমার সঙ্গে আর একজন বাঙালি ছিল, তাকে যখন আমি কথাটা বললাম তখন সে আমাকে বলল যে ভাই আমার তো ফ্যামিলি নিয়ে আমি থাকি, আমি যদি এরকম চলে যাই আমার ফ্যামিলি কী হবে। হি ওয়াজ মাই সিনিয়র। সে যখন আমাকে এটা রিকোয়েস্ট করলো যে না ভাই এটা করেন না, আপনি গেলেও আমার জন্য বিপদ হবে, তখন আই গিভ আপ দ্যাট আইডিয়া, আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। এবং তারপরে আমি যখন স্টেশনে ফিরে গেলাম যে আমি সব কিছু তখন জানতে পারলাম, এখানে আর্মি ব্র্যাকডাউন হয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার বড় ভাই এবং আমার ইমিডিয়েট ছোট এবং আরেকজন আমার আরেক ভাই মেডিকেল কলেজের সামনে, তো তারা তিনজনই তখন ঢাকায়। তো আমার একটা আশঙ্কা যে রিপোর্ট পাচ্ছি তাতে ব্যবহার হচ্ছে তাদের বেঁচে থাকার কথা না। তখন আমি ওখানে একটা ব্যবহার হচ্ছে যে আমাদের যে বাঙালি যারা ছিল তাদেরকে নিয়ে বসলাম। তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই এখানে তো এই অবস্থা ম্যাসাকার হয়েছে, আমরা এখানে কী করতে পারি, আমরা কি বেঈমান হয়ে এখানে বসবাস করবো এর সঙ্গে থাকবো না আমরা কিছু করবো। আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম, আমার একটা ইচ্ছা যে এইরকম যখন একটা অবস্থা হয়েছে আমাকে কিছু একটা করতেই হবে। তো আমি তখন বললাম যে আমার সঙ্গে একজন ভলেন্টিয়ার আসতে পারো। তখন আমাদের মধ্যে একটা ছেলে, সে বলল যে শামসুল হক, ম্যান অফ রাজশাহী, সে আমাকে বলল যে ভাই আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার সিদ্ধান্তের সঙ্গে আর আমি আর থাকবো। এপ্রিলের এটা হচ্ছে 2 তারিখে, 2 তারিখে 3 তারিখ ছিল রোববার। তো আমি চিন্তা করলাম যে এই এর মধ্যে যদি আমরা ইয়ে করি তাহলে ওরা 2 দিন অন্তপক্ষে আমাদের সম্পর্কে কোনো হোয়ার অ্যাবাউটস উই এইটা নিয়ে কেউ কোনো ইয়ে অনুসন্ধান করবে না। তো এইটা করেই আর কি ওখান থেকে বের হয়ে গেল। এবং ওখান থেকে বেরে গোলাম মোহাম্মদ ব্যারেজ ওই এলাকার দিকেই আমরা ছুটতে ইয়ে করলাম, রাত্রিরে সারা রাত্রি ধরে এরকমভাবে চললাম। কিন্তু ওখানে কিছু বাঙালি সেটেলার ছিল সেখানে, যে তখন তাদের কাছে এই সব কথাবার্তা বললাম তখন বললো যে এই পথে আপনারা যেতে পারবেন না, এই রাস্তাটা অত্যন্ত দুর্গম এবং মার্শিয়া এলাকা, অতএব এই জায়গা দিয়ে যদি আপনারা যেতে চান তাহলে আপনারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তখন ওখান থেকে ওই এলাকাটা ছিল আমার কাছে একেবারেই নতুন, আমি এর আগে ওখানে কোনো সময়ের জন্যে কোনো এক্সারসাইজ বা ওই এলাকা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আবার আমি ফিরে আসি এবং ফিরে এসে কোকরাপাড় মধ্যে একটা জায়গা রেলওয়ে স্টেশন এবং সেটা লাস্ট স্টেশন, তখন ওখানে এসে এটা 7 তারিখে, আমি পালালাম হচ্ছে 2 তারিখে, আর 7 তারিখে এসে আমি কোকরাপাড় রাত্রিরে আমি ট্রেনে করে নামলাম। ট্রেনের থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঘিরে ফেললো এবং ঘিরে আমাদের দুজনকে ওখানে অ্যারেস্ট করে ফেললো এবং তারপরেই নিয়ে আসলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আর্মি ফিল্ড ইন্টেলিজেন্সের অফিস, সেখানে নিয়ে এসে আমাদের প্রথম দিন ওখানে ইন্টিগ্রেশন করলো। ইন্টিগ্রেশন করে ওখানেই আমাদের দুজনকে কিন্তু আলাদা করে ফেলছে, প্রথম তাকে ইন্টিগ্রেশন করেছে এবং পরবর্তীতে আমাকে ইন্টিগ্রেশনের জন্য যখন ডাকছে তখন ওখানে আমি দেখলাম যে এক সাইডে আমার এয়ারফোর্সের অফিসাররা বসে আছে একটা হ্যাঙ্গারের মধ্যে, মাঝখানে ওই আর্মি অফিসার সাম মেজর, এবং তিনি আমাকে খুব গালাগালি করতেছেন, উনি আমাকে বাস্টার্ড বলে একটা কথা শুরু করতেছেন আবার শেষ করতেছেন বাস্টার্ড বলে। তো আমি একটা পর্যায়ে উত্তেজিত হয়ে ওনাকে বললাম যে নেক্সট টাইম ইউ শুড নট কাটার মি বাস্টার্ড, ডু নো মাই প্যারেন্টস, অ্যাম আই বাস্টার্ড, এই কথাগুলো যখন তাকে ই করি তখনই সে খুব হট হয়ে গেল এবং হট হয়ে সব ইয়ে করে সেন্টিকে ডাকলো এবং তারপরে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে আমাকে ওখান থেকে নিয়ে আস, নিয়ে এসে একটা গাড়ির মধ্যে উঠানো, একটু পরে ওই গাড়ি চলতে শুরু করলো। তো আমি তাদেরকে বললাম যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তো একজন বললো যে ফায়ারিং স্কোয়াড। তারপরে
আমাকে যখন নিয়ে গেল, তো একজন এসে সে আমাকে কোনো কথাবার্তা না বলেই এলো পাথরেই চর থাপড় মারতেছে। তা আমি তখন তাকে বললাম যে আমার হাত বাঁধা, আমার চোখও বাঁধা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, তো তুমি কে আমাকে এরকমভাবে মারতেছো? এই কথা বলার পরে সে বলতেছে যে বাস, ইউ ডু নট হাউ টু টক উইথ অ্যান অফিসার। তখন আমি মনে করলাম যে ওই যে আমি ইন্টিগ্রেশনে আমি কিছু কথাবার্তা বলছিলাম এবং তার রেজাল্ট আমি পাচ্ছি। তারপরেই আমি তাকে বললাম যে তোমার যদি মারতে হয় তুমি মারো আমাকে, কিন্তু আমার বিচার করে মারো, আমি কতটুকু অপরাধী সেটা বিচার করেই তোমার মারো। তারপরে ওই লোকের মার বন্ধ হয়ে গেল। তারপরে যাই হোক, এরপরে আমাকে গাড়ির থেকে নামালো, তো ওই পায়ের বাঁধন খুলে দিয়ে আমার গাড়ির থেকে নামালো এবং তারপরে নিয়ে যায় একটা ওয়ালের মধ্যে আমাকে ওখানে বসায় রাখলো। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমাকে সেখান থেকে চোখ খুলে হাত খুলে আমাকে আরেকটা রুমে নিয়ে গেল এবং সেখানে দেখলাম যে সেই অনেক লাইট, অনেক ভদ্রলোক সেখানে বসে আছে। তো প্রথম সেই মুহূর্তে আমি আর কি ইন্টিগ্রেশন ফেস করলাম এবং সেখানে তাদের দেখে মনে হলো খুবই ভদ্র লোকজন এবং অ্যারোস্টোকেট লোক, তারা এর আগে আমি তাদেরকে কখনো দেখিনি। তা আমাকে তারা বলতেছে যে তুমি ভারতে কেন যাচ্ছিলে, তোমার সার্ভিস রেকর্ড খুব সুন্দর, তুমি একজন মুসলিম পরিবারের একটা ছেলে, তারপরে তোমার কোনো ব্যাড রেকর্ড নাই, তারপরে তুমি কোথায় যাচ্ছিলে? আর আমি তো আসলে কোথাও যাচ্ছিলাম না, তো আমি এরকম জানতে পেরেছি ভেরি ভেরি ভেরিয়াস নিউজ মিডিয়ার মাধ্যমে যে ঢাকাতে এরকম আর্মি ক্র্যাকডাউন হয়েছে এবং আমার টু অফ মাই ব্রাদার, এল্ডার ব্রাদার, মাই ইয়াঙ্গার ব্রাদার রেসিডেন্ট স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড তোমার আর্মি সেই ইয়েগুলোকে রেসিডেন্টগুলোকে সম্পূর্ণ জ্বালায় পুড়ায় গুলি করে তাদেরকে হত্যা করেছে, এবং আমার আর এক ছোটো ভাই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। তো এইটাই যা এই এবং এই আশঙ্কাতে যে তারা হয়তো সেখানে বেঁচে নাই এবং তারপরে আমি কি করেছি আমি আর জানি না, এবং এইটাই আমি সবসময়ের জন্যে রিপিট করেছি। ওখানে এর পরবর্তীতে আমার ইন্টিগ্রেশন এবং আমাকে দারুণভাবে অ্যাসল্ট করা শুরু করলো। তারপরের দিন আবার আমাকে এরকম রাত্রির হলেই আমাকে আর কি নিয়ে যেত। তো সেখানে আবার আর একটা পরিবেশের মধ্যে আমাকে নিয়ে গেল এবং সেখানে এরকমভাবে আমার সামনে তারা একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমাকে সামনে কাগজ কলম দিত এবং আমাকে লিখতে বলত। তো ওদের লেখা যখন পছন্দ হতো না তখন সেইগুলো আমার মুখের মধ্যে আবার ছুড়ে মারত। তারপরে আবার কিছুক্ষণ বৃষ্টির মতো আমার গায়ের উপর দিয়ে মারধর করে আমাকে এরকমভাবে টর্চার করে তারা এই তাদের কথা কিন্তু আমার ওই স্টেটমেন্ট একই। তো এইভাবে করে আমার একটা পর্যায়ে তারা দে ফ্রেম চার্জ এবং করে আমাকে আমার সামনে একটা লিস্ট এনে দিল যে এইখানে আমাদের তোমার ইয়ে আছে, তোমার দুইজন লয়ারের তুমি চয়েস দিতে পারো। আমি প্রথম এরকমভাবে দিলাম, দেওয়ার পরে দুইজনের নাম টিক মার্ক করে দিলাম এবং তারা নিয়ে এসে কয়েকদিন পরে এসে বললো যে সরি, এই লোক এখানে উপস্থিত থাকতে পারবে না, তুমি আরও দুইজনের নাম দিয়ে দাও। আমি দ্বিতীয়বার এরকমভাবে দিলাম, তারপরে বললো না এরাও থাকতে পারবে না। তারপরে যখন আবার আমাকে ই করলো আমি বললাম যে দেখো আমার ওই সমস্ত আর দরকার নেই, তোমাদের যে লোক অ্যাভেলেবেল হবে তাদের নাম তোমরা দিয়ে দাও। এরপরে তিনি আসলেন, লয়ার এসে আমাকে বললেন যে তোমার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করেছে এই চার্জটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল এবং দুটো চার্জ এবং দুটো চার্জের বিচার একসঙ্গে শাস্তি তোমাকে দেবেই, তোমাকে শাস্তি খাটতেই হবে এবং এর এক একটা চার্জের জন্য 2 বছর করে তোমার সাজা, এবং এই সাজা একসঙ্গেও হতে পারে এবং আলাদা আলাদা হতে পারে। মেয়েতে যে আমার বিচার শুরু হলো এবং সেখানে আমার একটা চার্জের থেকে আমাকে খালাস দিয়ে দিল, আর একটা চার্জে আমাকে 2 বছরের আড়াই ঘোষণা করল। এর পরবর্তীতে আমাকে যখন ওরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করলো, এরপরে ওসি সাহেব এসেই আর কি আমাদেরকে আলাদা করে ফেললো। তো বললো যে না, আপনারা এই সমস্ত চোর ডাকাতদের সঙ্গে আপনারা কীভাবে থাকবেন, তো বেটার আপনারা একটা কাজ করি, আপনারা যে আজকেই
আপনাদেরকে হায়দ্রাবাদ পাঠাই দিই। এটা ছিল সিন্ধের একটা থানা, মানে আমি যেখানে ছিলাম এয়ারফোর্সের বেদিন স্টেশন, সে বেদিনের হেডকোয়ার্টারেই ওখানে থানাতেই আমাকে পাঠিয়েছিল। তো ওখানে সেই যে থানার যে অফিসার, তো সেই অফিসারটা সিন্ধি। তারা আমরা দেখলাম যে একটু আমাদের পর একটু বাঙালিদের এই আন্দোলনটিকে তারা সমর্থন করে এবং তারা আমাদের পরে একটু সদায়। এবং সেই ভদ্রলোক আমাকে হ্যান্ডকাপ পর্যন্ত লাগাতে চায় নাই। আমি তখন তাকে বললাম যে ভাই আপনি এই সমস্ত কিছু করেন না, আমাদেরকে যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি হ্যান্ডকাপ পরেই আপনি আমাদেরকে ইয়ে করেন। তো হায়দ্রাবাদ পাঠিয়ে দেওয়ার পরে ওখানে যে থানা ছিল হেডকোয়ার্টারে, হায়দ্রাবাদ সদরে যে থানা ছিল, সেই থানাগুলো মানে প্রত্যেকটা সেল এত অতিরিক্ত লোক ছিল যে কোনো লোক সেখানে ঘুমাতে পারছিল না, সব লোক এরকম দাঁড়াই ছিল। তো এখন চিন্তা করলাম যে আমাদেরও বোধহয় দাঁড়াই কাটাতে হবে, কিন্তু সৌভাগ্য আমাদেরকে ওইটা করতে হলো না। তো ওই সময় ওই থানাতে একটা ছেলে দক্ষিণ আফ্রিকার, তো সে ওখানে পাকিস্তানের বর্ডারে মানে ইন্ডিয়া যাওয়ার পথে পাকিস্তানের বর্ডারে সে ধরা পড়ছে এবং তারপরে ওখানে নিয়ে এসে তাকে রাখছিল। এবং সেইখানে তাদের আরেকটা ওই ছাত্র নেতা, সিন্ধের একজন ইউনিভার্সিটির ছাত্র নেতা, এবং সেই নেতাও ওখানে সেখানে উপস্থিত ছিল। আমি এবং শামসুল হক আমরা দুইজনই সারা রাত্রি ওদের সঙ্গে গল্প করে কাটালাম, তাদের রাজনীতি আমাদের রাজনীতি আমাদের সব, আমরা আমাদের কথাগুলো ওখানে সব বললাম। এবং বলার পরে আমাকে ওই ছাত্র নেতা বললো যে আমাদের অনেকেই ভিতরে আছে, আপনি যখন ওখানে আপনারা যখন ওখানে যাচ্ছেন আমরাও তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো যাতে আপনাদেরকে দেখভাল করে রাখে। যেদিন আমরা ওই জেলের মধ্যে ঢুকি সেদিন ছিল রোববার ছুটির দিন, তা আমরা ওইখানে এই করলাম। জেল গেটের মধ্যেই আমাদের ভিতরের খাবার আনিয়ে বলছে যে তোমরা এখানে মানে ভিতরে গেলে তো তোমরা খাবার পাবো না, তো তোমাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, এখানে বসেই তোমরা খাও। তো ওখানে খাবারের যে ইয়েটা নমুনা দেখলাম, তো আমরা ভাবতেছিলাম যে এই খেয়ে কেমন করে ভিতরে আসবো। তো সেই ডাল ডালগুলো দেখে একটু কালো ঈশের মতো, আর একটা পোড়া রুটি নান রুটি, এই হচ্ছে খাবার। আমরা যখন ভিতরে গেলাম, এর পরবর্তীতে জেলখানার ভিতরে আমাদের একটা, যেহেতু এটা ছিল আমাদের সশ্রম কারাদণ্ড, তো ওখানে সেকেন্ড ক্লাস কয়েদিদের কাছে আমাদেরকে পাঠিয়ে দিল ওখানে কাজ করবার জন্য। আমরা দুজনই ওখানে গেলাম যাই ওখানে কাজ করবার জন্য, যাই আমরা দেখি যে সিন্ধ ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষক ওই জেলখানার মধ্যে পুরা ইয়েটার মধ্যে ওখানে ওখানটা বসে আছে। তখন ওখানে আমরা কাজ করতেছি, আমাদের চেহারা তো আসলে ওদের মতো না, ওরা দেখেই আমাদেরকে বুঝতে পেরেছে যে আমরা সাম্বোডিয়ান। তখনই জিজ্ঞাসাবাদ করছে যে আমরা কেন এবং কোথায়, যখন আমাদের শুনছে যে আমরা এরকম এয়ারফোর্সে ছিলাম, আমাদেরকে এরকমভাবে কোর্ট মার্শাল করে আমাদেরকে বের, তখন ওদের রাখো ওই সমস্ত কাজটা ওদের বিছানায় আমাদেরকে বসতে দিল এবং তাদের খাবারের থেকে আমাদেরকে খাওয়া। তো ওখানে দুই দিন ডিউটি করার পরে সুপারিনটেন্ডেন্ট অফ জেল ওখানে এসে আমাদেরকে দেখেই সে তো খেপে অস্থির, হ্যাঁ কোন এই কিছু ইদার ভেজা হয় যে এরকম ব্যাপার, জাসুস তো ইদার ভেজা হয়। তখন তো আমাদের ওদের ডিউটি আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদেরকে দিল আবার ফ্যাক্টরির মধ্যে, তো ফ্যাক্টরির মধ্যে ওখানে তাদের আমাদের একটা ইয়ে, ওদের সঙ্গে সিন্ধিদের সঙ্গে আমাদের বেশ সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল, যে দেখে সেই আমাদের সঙ্গে আলাপ করতে চায়, আমরা ওদের সঙ্গে মিশে গেলাম। তারপরে আমরা আসলে ওদের আসল ব্যাপারটা আমরা জানতে পারলাম। তো এইখানে আমার ওই জেলখানা থাকার মধ্যে সিন্ধ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি ওখানে আমার নামটা ভুলে গেছি, তো উনি ওখানে ছিলেন, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। বেশিরভাগ সময় আমার সঙ্গে ওনার সঙ্গে আমার আলাপ করেই আমার সময় কাটত। তো আমি তাদের কাছ থেকে একটা মেসেজই পেয়েছি যে তোমরা যুদ্ধ করছো এবং তোমরা স্বাধীন হওয়াই, তো দুর্ভাগ্য আমাদের, যদি আমরা দুই ভাই একসঙ্গে থাকতে পারতাম এবং একসঙ্গে আমরা যুদ্ধ করে আমাদের এই তোমরা এবং আমরা একসঙ্গে যদি স্বাধীন হতে পারতাম তাহলে আমাদের আমাদের সবচেয়ে ভালো হতো। তো যাই হোক, সেটা যদিও খবর নয়, তবুও তোমরা যে স্বাধীন হচ্ছ
এতেই আমরা আনন্দিত। এখানে জেলের মধ্যে যেখানেই যেতাম সেখানেই ওরা আমাদেরকে খুব আদর করতো, আপ্যায়ন করতো, কথাবার্তা বলতো। ওখানে লেবার লিডারের একজন, তার সঙ্গে আলাপ হলো এবং সেখানে ওই একই কথা। তো এই এই জেলখানার মধ্যে যদি আমি না আসতাম, তাহলে আমার এই যে পশ্চিম পাকিস্তানিদের প্রতি যে একটা ভুল ধারণা, এই ধারণা আমার থেকেই যেত। এবং টোটাল পুরা শীত এই আমাদের এই স্বাধীনতাকে মনে প্রাণে তারা সমর্থন করেছে। আমি এর মধ্যে একটা দিন হঠাৎ করে আমার চোখে চোখ উঠেছে, তা আমি চোখের জন্যে মানে ডাক্তারের কাছে যাবো, ঠিক রিপোর্ট করেছি। এর মধ্যে আমার পাশে একটা জেলখানা যখন ঢুকি, তখন আমার পাশে একটা ছেলে ছিল, সে হচ্ছে চোখ। তো সে আমার প্রতি খুব আন্তরিক, সব কিছু আমার কাজ করে দিত। সে দৌড়তে দৌড়তে এসে আমাকে বলছে যে তুম ছুট গিয়া, আসলে আমি মুক্ত হয়ে গেছি, এই কথাটাই সে আমাকে বলবার জন্য এরকমভাবে দৌড়তে দৌড়তে আসবে। তা আমার যেই যে চোখ উঠছিল, তো ওই কথা শোনার পরে আমার চোখ উঠে ভালো হয়ে গেল, আমার আর ডাক্তারের কাছে যেতে হলো না। তখন সকলে মিলে আমাকে, সকলে গেট পর্যন্ত আমাকে আগায় দিয়ে আসলো। এর মধ্যে আরেকটি কথা আমি বলি, এরা আমি যখন জেলখানার ভিতরে তখনও কিন্তু তারা কিন্তু আমার এই পিস ছাড়ে নাই। তো প্রথম একজন ফ্লাইং অফিসার আমার সঙ্গে দেখা করলো, সে বললো এরকম ব্যাপার, তুমি কেমন আছো এইটা জানবার জন্যে স্টেশন কমান্ডার তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, তাই তোমার সঙ্গে দেখা করবার জন্য। তারপরে আমি বললাম রাইট নাও তোমাকে তোমাকে রিলিজ করবো, যদি তুমি তুমি শুধু যদি বলো তোমার তোমাকে কে তোমাকে পাঠাইছে, তুমি নিশ্চয়ই এটা করো নাই, নিশ্চয়ই সাম ওয়ান ওয়াজ বিহাইন্ড ইউ, সাম অফিসার ওয়াজ বিহাইন্ড ইউ, ইউ জাস্ট টেল হিজ নেম অ্যান্ড উইল রিলিজ ইউ। কারণ আমি বললাম যে দেখো আমি এখানে নতুন, আমি কোনো অফিসার আমি জানি না, আর তুমি খামাখা এই কথাগুলো বলে কেন এইটাই করতেছ। হ্যাঁ আমি 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 তো তোমাদেরকে বলেছি যে আমিও জানি না যে কেমন করে আমি বের হয়ে আসছি, আমি কোনো সময় ধরে ব্রেক হইনি। এবং তারা এইভাবে করে ব্যর্থ হয়ে আবার চলে গেছে। এবং তারপরে ওয়ান ইসকন লিডার নেম খটক, তো তার সঙ্গে আমার আগের থেকে পরিচয় ছিল। আমি এটিসিতে তার সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আমি তার সঙ্গে কাজ করেছি, এবং সেই কারণের জন্য ওই ভদ্রলোককে আমি চিনি, কিন্তু ওই ভদ্রলোক আমাকে চেনে না। তো উনি আসছেন, উনি এসে দেখা করবার জন্য সে সুপারিনটেন্ডেন্ট রুমের মধ্যে সেই টেবিলের উপরে পা উঠে দিয়ে আমাকে বলতেছে যে মহাশয়, তো আমি চাই না যে তুমি এখানে জেলের মধ্যে থেকে এখানে পচো, তো ঠিক তুমি এখনই তোমাকে রিলিজ করে দেবো, তো জাস্ট টেল হিজ নেম যে তোমাকে এই কাজ করতে খুব যে উদ্বুদ্ধ করেছে, তুমি শুধু তার নামটা বলে দাও এখনই, জাস্ট নাও এখনই তোমাকে রিলিজ করো। বলে স্যার তুমি কেন খামাখা আমার কাছে এইরকমভাবে আসতেছো, আমি এখানে যেরকম তোমরা রাখছো আমি এখানে ভালো আছি, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমি অন্য কোনো কিছু আমি এখানে কেউ আমাকে ইনিশিয়েট করে নেই, কেউ আমাকে উদ্বুদ্ধ করে নেই। যাই হোক, এরপরেই আমাকে যখন ওই তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এয়ার চিফ জেনারেল অ্যামনেস্টিতে আমাকে এবং আবদুল হককে মুক্ত করে দিল। তো আমরা এরপরে যখন ওই জেল গেটে আসি তখন আমরা তো অবাক, আমাদেরকে নেওয়ার জন্যে সিন্ধ ইউনিভার্সিটির দুইজন ছাত্র এসে উপস্থিত, এবং এইটা করেছিলেন ওই ভিতরে যারা আমাদের ওই সিন্ধ ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী যারা ভিতরে ছিলেন, বিশেষ করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, উনি ওনার কারণের জন্যে ওই দুটো ছেলে আমাকে আমাদের নিয়ে সেই ইউনিভার্সিটিতে নিয়ে যায়। এবং ইউনিভার্সিটিতে নিয়ে যেয়ে ওরা সুন্দর সে খাওয়ার ব্যবস্থা আমাদেরকে করেছিল, থাকার ব্যবস্থা করেছিল, এবং তারপরের দিনে আমাদেরকে সেই গাড়ি করে আবার আমরা যাতে আমাদের ওই ক্লিয়ারেন্সের জন্য বেদিনে যেতে হবে, আমাদের কাপড় চোড়ানোর জন্য বেদিনে যেতে হবে, তো ওরা আমাদের গাড়ি করে দিয়েছিল। এবং আমরা আরেকটা কথা, ওই জেলখানা থাকা অবস্থায় ওই প্রফেসর সাহেব আমাকে বলছিলেন যে তোমার কত টাকা লাগবে, আমি বলতে না স্যার আমার কোনো টাকা লাগবে না,
বলবে না তুমি কোনো তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি কোনো হেজিটেট করো না, আমি চিঠি দিয়ে দিচ্ছি, তুমি আমার বাসায় তুমি যাওয়া, ওখানে গেলে পরেই মিসেস তোমাকে টাকার ব্যবস্থা করবে। আমি স্যার আপনি যেটা বলছেন এটা আমি সারা জীবন মনে রাখব, তবে আমার টাকা লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন। এবং সেই লোকের যে আন্তরিকতা আমি কোনোদিনই বলবো না। আরেকটা জিনিস, সেই জেলখানা থাকার অবস্থায় আমার একজন ইন্ডিয়ান অফিসারের সঙ্গে দেখা হয়েছিল এবং সে ওই একজন হিসাবে গুপ্তচর হিসাবে সে তাকে তারা ট্রিটমেন্ট করে তাকে এখানে পানিশমেন্ট দিয়েছে এবং সে তার উপরে এত টর্চার করছে যে সে হসপিটাল থেকেই যেতে পারে না। তো সেই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে হচ্ছে ভারতের দিল্লিতে সে বসবাস করত। তো আমি যখন এই রিলিজ হয়ে চলে আসি তখন সেই একটা অ্যাড্রেস আমাকে দিয়েছিল যে তুমি আমার ফ্যামিলির সঙ্গে দেখা করো, তুমি তো নিশ্চয়ই ভারতে যাবা এবং ইন্ডিয়াতে যেয়ে তুমি আমার পরিবারের সঙ্গে দেখা করবে আর বলবা যে আমি এখানে আছি, বেঁচে আছি। তো তার এই অ্যাড্রেসটা আমার কাছে সে দিয়েছিল, পরবর্তীতে আমি সেটাকে আর সংরক্ষণ করতে পারিনি। তার কারণ আমি যখন করাচির থেকে যখন ফ্লাই করি টাকার উদ্দেশ্যে, সেই সময় আমাদের সকলকে বারবার করে সার্চ করতেছি। 21 আগস্ট আমি ঢাকায় এসে ফিরে আসি। তো ঢাকার থেকে আমাকে বের হতে আরও 7 দিন সময় আমার লাগছিল। ওখানে আমি এসে ধানমন্ডিতে হাতির বলে আমার চাচার বাড়ি সেখানে আমি অবস্থান করছিলাম। যে রাস্তা ধরে মানে এয়ারপোর্টের থেকে ওই হাতিরপুর যেতে রাস্তার দুই ধারে যে সমস্ত দোকানগুলো ছিল সেই দোকানগুলোর শাটার ওই শ্যাওলা পড়ে গেছিল। তো এই এই ছিল তখনকার অবস্থা। আমি যে সময় ওই অগস্ট মাসে যখন আমি ঢাকায় তখন ওরা ব্যবহার হচ্ছে যে এক এক এরিয়ায় এরকম আর্মি কর্ডন করে সেখানকার যুবকদেরকে তুলে নিচ্ছে। তো ওই 7 দিনের মধ্যে আমি 3টে জায়গায় ঢাকার মধ্যে আমি আমার জায়গা অবস্থান পরিবর্তন করে এবং পরবর্তীতে আমার চাচা দুইজন পিস কমিটির আমাদের দেশের ফরিদপুরে আমার বাড়ি গোপালগঞ্জে, তো ওই এলাকার দুইজন চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তারা পিস কমিটির চেয়ারম্যান ছিল, তারা এলাকায় থাকতে পারেনি, তারা এসে ঢাকায় আসছিল এবং তাদের মাধ্যমে আমাদেরকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। ওই ঢাকা এয়ারপোর্টের পরের থেকে শান্তলোকের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই। আমি আমার মতো শান্তলোকের মতো তার এলাকায় চলে যাই। এই দুইজন পিস কমিটির চেয়ারম্যান আমাকে নিয়ে ফরিদপুরে যায় এবং ফরিদপুরের থেকে বাখুন্ডা একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হয়ে আমাকে মুক্ত অঞ্চলে আমাকে ছেড়ে দিয়ে তারপরে আমাকে বলেন যে চাচা আমি আর যেতে পারবো না, আপনি এখন আপনার মতো যান আর আমরা আমি কত ব্যাক করে আবার আমরা ঢাকা চলে যাবো। তো এর পরবর্তীতে আমি যখন আমার বাড়িতে এসে পৌঁছলাম গোপালগঞ্জ কাশিয়ানি বাগড়া গেলাম, আমি সেখানে যে যখন উপস্থিত হলাম বাড়িতে রাত্রে তখন বাড়ির লোকজন আমাকে আসলে যেতে একটা মানে হতভম্ব, তারা আমাকে মনে করছে যে আমি বোধ হয় নাই, আমাকে দেখে তারা অবাক হয়ে গেল। এবং সেখানে 2 দিন পরেই আমার মা আমার কাছে এসে বসলেন, বসে সে আমাকে বললেন যে তুই কবে যাবি, আর তুই কবে কবে যাবি মানে কোথায় যাবো, তুই যুদ্ধে যাবি কবে। আমি বলছি সবেমাত্র ইসের থেকে আমি জেলের থেকে বেরিয়ে আসলাম, আমি কয়েকদিন থাকি আপনার কাছে। তো ওরা তো সকলে আমার অন্য অন্য ভাইরা তো সবাই চলে গেছে, তো আমি কয়েকদিন আপনাদের আপনার কাছে থাকি। ওকে না তোর এখানে থাকতে হবে না, তুই কবে যাবি সেটা বল। তো এই নির্দেশ তখনই আমি সঙ্গে সঙ্গে মাকে বললাম যে মা দেশ তো স্বাধীন হয়ে গেছে। তখন সে বলছে তুই কী বলিস, বলছে হ্যাঁ দেশ স্বাধীন হয়ে গেছে, যে দেশের মায়েরা তার সন্তানকে যুদ্ধে পাঠা দেওয়ার জন্য এরকম নির্দেশ দেয় সে দেশ স্বাধীন না হয়ে পারে না। তখন আমার মা আমার থেকে ফেলফেল করে টাকায় থাকলেন। কবির আহমেদ আমার ছোটো ভাই কবির আহমেদ তাকে নিয়ে আমরা আমি ওই ভারতে গেলাম এবং ভারতে যাওয়ার পরেই তখন দেখি যে সেকেন্ড ব্যাচ কমিশনের জন্যে দরখাস্ত আহ্বান করেছে। তো আমার বড়ো ভাই তখন থিয়েটার রোডে সাজউদ্দিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং শেখ শহীদের খুব কাছের মানুষ, একই সঙ্গে তারা এসে ভারতে গিয়েছিল এবং ওখানে যাওয়ার পরে তাকে বাংলাদেশ
সরকারের স্টুডেন্ট লিয়াজো অফিসার হিসাবে তাকে সেখানে নিয়োগ দেয় এবং সেখানে ওই সরকারের একজন কর্মকর্তা হিসাবে সে ওখানে কাজ করে। আমি তখন ওখানে তার ওখানে গেলাম এবং ওখানে যে আমাদের গোপালগঞ্জের ফরিদ আহমদের সঙ্গে ওনার দেখা হলো। আমি ওনাকে ছোটোবেলায় দেখেছি আর ওই অনেক বড় হয়ে আমি ওনাকে দেখলাম। তো সেখানে আমি ওই চাচাকে বললাম যে আমি তো আসছি, আমি কি করতে গেলে কমিশনে অ্যাপ্লাই করো। তখন ওখানে দরখাস্ত দিলাম কল্যাণীতে ফাইনাল সিলেকশন বোর্ড যেখানে ছিল সেই বোর্ড আমি যখন অ্যাপিয়ার হই এবং সেখানে 8 নম্বর সেক্টর কমান্ডার মঞ্জুর সাহেব ছিলেন ওখানে বোর্ডে, আরেকজন ছিল রওশন সাহেব যশোরের এবং আরেকজন আর্মি মেজর ছিলেন। ওখানে কেউ কোনো প্রশ্ন ওখানে করলেন না। আমি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কিছু ইয়ে করেই মঞ্জুর সাহেব বললেন যে আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল মাই ভ্যালুয়েবল টাইম বাই গিভিং ইউ অ্যানাদার ট্রেনিং, বেটার ইউ গো ইন দ্য ফিল্ড অ্যান্ড প্রুভ ইয়োরসেলফ দ্যাট ইউ আর ফিট ফর অ্যান অফিসার। আমি সঙ্গে সঙ্গে বললাম দ্যাটস হোয়াট আই ওয়ান্ট স্যার, গিভ মি দ্যাট অপরচুনিটি। উনি বললেন যে তুমি কোথায় উঠছো, কীভাবে কোথায় আসো, ঠিক আছে টুমোরো ইউ সি মাই অফিস। এবং তারপরের দিনে আমি ওনার ওখানে আসলাম। আমি আর ওই অফিসার হওয়ার কথা চিন্তা ভাবনা করলাম। তখন উনি ক্যাপ্টেন হুদাকে ডাকলেন, ডেকে বললেন যে এই ছেলেটাকে তোমার সঙ্গে আমি দিয়ে দিলাম, তুমি একে নিয়ে যাও। এবং তারপরে উনি ছিলেন বয়রা ক্যাম্পে, সেখানে ফরিদপুর যশোর এই দুইটে ক্যাম্পের ইন্ডাকশন ক্যাম্পের উনি ছিলেন ইনচার্জ, আমাকে নিয়ে সেখানে ফরিদপুর ক্যাম্পে ওখানে আমাকে দিয়ে দিল। এবং ওখানে আমার মুক্তিযোদ্ধাদের ইন্ডাকশন করবার জন্য আমাকে নিয়োজিত করা হলো। তো মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়ে আমাদের ওখানে আসতো এবং তাদেরকে গ্রুপ এবং তাদেরকে অস্ত্র এবং টাকা পয়সা এবং কোন এলাকায় তারা যাবে, আসলে ব্যবস্থা হচ্ছে স্বশ এলাকার ছেলেদেরকে স্বশ এলাকায় পাঠান হতো। যখনই তাদের ওই গ্রুপ হওয়ার মতো একটা ইয়ে হতো তখনই তাদেরকে এরকমভাবে সেখানে তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো। সেপ্টেম্বর অক্টোবর আমি ওখানে ছিলাম। তো নভেম্বর মাসে ভারতের বয়রার থেকে আমার টিম ওখানে আমি গঠন করে ফেললাম, যশোরের একটা টিম ওখানে তারা গঠন করলো এবং আমাদের দুটোকে পরিচালনা করার জন্য লেফটেন্যান্ট সিদ্দিকিকে দায়িত্ব দেওয়া হলো এবং সেখানে তার সঙ্গে দেওয়া হলো একটা ট্রুপ আর্মি। এই দায়িত্ব নিয়ে আমরা ভিতরে ঢুকে আমাদের যে দায়িত্ব ছিল যে মুক্তিযুদ্ধের এই যে ছোটো ছোটো যে গ্রুপগুলো আমরা ভিতরে পাঠিয়েছি যেখানে দরকার হবে সেখানে তাদেরকে সমন্বয় করে আমাদের এই যুদ্ধের পরিচালনা আমাদের কাজ। তো আমরা যখন ভিতরে অনুপ্রবেশ করি এইটা ছিল যখন বর্ডার ক্রস করলাম এবং সেটা ছিল 9 নভেম্বর 1971। আমরা ওই দিন বর্ডার ক্রস করে সারা রাত্রি আমরা হেঁটে একটা জায়গায় সকালে একটা জায়গায় এসে উপস্থিত হই এবং সেখানে আমরা তো সারা দিন ধরে ওখানে অবস্থান করলাম এবং সন্ধ্যার আগে আমাদের খাওয়ার ব্যবস্থা হলো, আমরা ওখান থেকে খেয়ে তো তারপরে আমাদেরকে বিলের মধ্যে নামতে হলো। সারা রাত্রি ধরে আমরা বিলের মধ্যে দিয়ে চললাম, তো কোনো জায়গায় বুক পানি, কোনো জায়গায় মাদা পানি এবং নভেম্বর মাস, শীতের মাস, বুঝতেই পারছেন যে অবস্থাটা কত বেগতিক। তো তার মধ্যে দিয়ে আমরা ওই সে অস্ত্র উঁচু করে মাথার উপরে নিয়ে আমরা আমাদের কিছু কাপড় চোপড়ও ছিল সেগুলোকে বাঁচাই আমরা পানির মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম। আমরা যখন একটা পাড়ে আসলাম তখন সেই এলাকাটায় আমাদের কোরিয়ার বললো যে জায়গাটা খারাপ, এখান থেকে আমাদের দ্রুত পার হয়ে যেতে হবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এই পানির মধ্যে যে চলতে চলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তার শরীর একেবারে অবশ, তারা ওই পাড়ের মধ্যে যেয়ে ওখানে কাদার মধ্যে শুয়ে পড়তে চায়। তখন ওখান থেকে তাড়াতাড়ি তাদেরকে পার করতে হবে, ওখানে যে কোনো সময় অ্যাম্বুশ হতে পারে, পাক আর্মির অ্যাম্বুশ হতে পারে, রাজাকারদের অ্যাম্বুশ হতে পারে। তো এই চিন্তাভাবনা করে ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে একটু পথ অগ্রসর হওয়ার পরেই দেখি রাস্তার পাশে একটা বুড়ি সে কাঁদতেছে। বুড়িকে কন্দনত্র অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞাসা করি, বুড়ি মা আপনি কাঁদছেন কেন, কী ব্যাপার, কী হচ্ছে? তখন সেও বাকরুদ্ধ একরকম, সেও কোনো কিছু বলতে পারছে না।
তোর পাশে লোক সঙ্গে সঙ্গে দৌড়ে আসলো, এসে বললো যে আসলে আপনি তাকিয়ে দেখেন যে কী অবস্থা। দেখি যে পুরা ওই তাদের বাড়িটা সম্পূর্ণ ভর্তি হতো, সম্পূর্ণ আগুনে পুরা ভর্তি হচ্ছে। তখনই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কারা এটা করছে। তখন তারা বললো যে সামনেই একটা মোকাম আছে, নাম হচ্ছে গুণগাতি। এই গুণগাতি মোকামে এখানে রাজাগার ক্যাম্প আছে এবং তারাই এইটা এসে এই আমাদের বাড়ি ঘর ঘুরে এসেছে। ওখানে দাঁড়ায় সিদ্ধান্ত নিলাম গুণগাতি ক্যাম্পকে ধ্বংস না করে এখান থেকে আমরা অগ্রসর হব না। আমরা ফরিদপুর গ্রুপ এবং এই যশোর গ্রুপ, এই যশোর গ্রুপের যে কমান্ডার ছিলেন তিনি একজন আনসার অ্যাডভোকেট, ওনার বাড়ি কালনা, নড়াইলের মধ্যে কালনা থানা। ভদ্রলোকের নাম আমি মনে রাখতে পারিনি। তা আমরা ওখানে দুটি ভাগে বিভক্ত হয়ে আমরা ওই গুণগাতি ক্যাম্প আমরা আক্রমণ করি। লেফটেন্যান্ট সিদ্দিকি কিন্তু আমাদের সঙ্গে থেকে গেলেন এবং তিনি আমাদের সঙ্গে যুদ্ধ ওখানে করলেন। এবং এই যুদ্ধে ওদের আমাদের কোনো হতাহত হয়নি, আমরা এই প্রথম বিজয় লাভ করলাম। এবং এটা আমাদেরকে এই বিজয়টা আমাদের পরবর্তীতে এই মানে জয়যাত্রা বা অগ্রযাত্রা এটা আসলে একটা আমাদের জন্য একটা সুযোগ করে দিল। এখানে অ্যামিউনিশন আমরা পেয়েছিলাম এবং এখানে 22টা অস্ত্র, একটা এলএনজি সহ 22টা অস্ত্র আমরা পেয়েছিলাম। ওই মার্কেটের মধ্যে এই চতুর্দিক থেকে মানুষ এরকম জয় বাংলা স্লোগান দিয়ে আসতেছিল এবং তাদেরকে বললাম যে তোমরা এই বিশের মধ্যে যা আছে প্রত্যেকে এক এক বস্তা করে নিয়ে যেতে পারবা। এবং তারা খুব আনন্দের সঙ্গে যার যে দরকার ছিল সে এরকম করে মাথায় করে সব তারা ওখানে নিয়ে গেল। এটা করার পিছনে কারণটা হচ্ছে যে এইখানে রাজাকাররা লুট করে অনেক মালামাল এখানে স্তূপ করেছিল। তো এর থেকে প্রায় 5 মাইল দূরে এসে আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থানটা হচ্ছে একটা এমপির বাড়ি। সেখানে শরণার্থীরা এসে ওখানে জমা হতো এবং তার পরবর্তীতে ওখান থেকে ওটা একটা মুক্ত এলাকা। আমরা ওখানে আমাদের সঙ্গে 12 জন রাজাকারকে বেঁধে নিয়ে আসছিলাম। এখানে প্রত্যেকটা রাজাকারই আমাদের কাছে বলছিল যে আমাদেরকে আপনাদের সঙ্গে আমাদের নিয়ে আপনারা যা করবেন, আপনাদের তো অনেক কাজ করতে হয়, আমরা নয়তো আপনাদের সঙ্গে সেই কাজগুলো করবো। ওদের কথা শুনে আমাদের দয়া মায়া হচ্ছিল। তো কিন্তু ওখানে ওই এমপি সাহেবের বাড়িতে তাদের কাছেই আমরা তাদেরকে রেখে গেছিলাম, আপনাদের এই এলাকার এরা সন্তান, তারা রাজাকার, তারা কতটুকু অপরাধ করেছে এই অপরাধের শাস্তি আমরা দেব না, তবে এই যদি তারা কোনো অপরাধ করে থাকে আপনারাই ভালো জানবেন, আর বিচারের ভার আপনাদের থেকে আমরা চলে গেলাম। আর আমার ফরিদপুরের মধ্যে যখন আমি আসি আমার অবস্থানটা ছিল রাতুল ঘোড়াপাড়া, প্রথম অবস্থানটা এটা নভেম্বর মাসের 17 তারিখ। 19 তারিখের দিকে আমরা অবস্থান করতেছিলাম ওখানে, ওই রাতলি আমরা ছিলাম। তো এর মধ্যে আমরা খবর পেলাম যে কালনাঘাট সোজায় পাক আর্মি নদী ক্রস করে হাটিয়াপাড়া আসতেছে। এই খবর পাওয়ার পরে আমরা এখান থেকে ওই হাটিয়াপাড়ার দিকে আমরা যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে 19 তারিখের দিকে, 19 তারিখে। কিন্তু আমরা যে সেখানে কভার করতে পারলাম না, তো ওর মধ্যেই ওখানে একটা ছেলে ছিল আজিজ, আজিজ সে ওই এয়ারফোর্সের ছিল, সে একটা একটা গ্রুপ নিয়ে ওখানে অবস্থান করছিল একটা নৌকায় করে, বড় একটা নৌকায় করে ওখানে ব্যবহৃত যে ঘাটিয়াপাড়ার ওষুধ যোগান দেওয়ার জন্যে তারা আসছিল। তখন ওই নৌকাটা ওখানে ব্যবহৃত যে নদীর মধ্যে ওরা গুলি করে ঘোড়ায় দেয় এবং ওখানে যে কয়জন ওই পাক আর্মি ছিল তাদের একজন বাদে সকলেই ওখানে মৃত্যুবরণ শরীর সমাধি হয়ে যায়। তা আমি ওখানে যখন আমরা পৌঁছালাম তখন সেটা ছিল সন্ধ্যা, তখন আমরা ওখানেই অবস্থান করলাম। তার পরের দিন ছিল ঈদ। তো এখন এই ঈদে আমি আমার বাড়ি ওখান থেকে 3 মাইল দূরে, তা আমি কিছু ছেলেপেলে নিয়ে ঈদের দিনে বাড়ি চলে আসলাম। ঈদের নামাজ মানে ঈদ শেষ করে এর মধ্যে হঠাৎ করে একটা খবর পেলাম যে পাক আর্মি আবারও নদীর ওপারের থেকে আমাদের উপরে আক্রমণ করেছে। ওখান থেকে ওই সঙ্গে সঙ্গে আমরা ওখানে চলে আসলাম। এসে
সেদিনও তাদের সঙ্গে এই আমাদের ওখানে যে সমস্ত ইয়ে ছিল, মুক্তিযুদ্ধ ছিল, তাদের উপরে যখন গ্যাস পাক করলো তখন তারা দৌড়ে যে সেই গাড়িতে উঠে আবার তারা চলে গেল। ওখানে যাওয়ার পরে আমরা রাত্রিরের মধ্যে সব নদীর পাড় দিয়ে আমরা ট্রেন কাটলাম এবং আমার একটা ধারণা হলো যে আগামী দিন যে ইয়েটা হবে, আক্রমণটা হবে, সেই আক্রমণটা দুই দিক দিয়ে হবে। প্লেনের কথা আমি কিন্তু চিন্তা ভাবনা করিনি। একটা হচ্ছে বাই রোড, সেটা দশম থেকে আসবে, আর একটা হচ্ছে নদী পথে লঞ্চে আসবে। তো এই চিন্তা করে আমরা ওই পুরো পার্ট দিয়েই আমরা ট্রেন্স করে যাতে আমরা ওখানে অবস্থান নিতে পারি তার একটা ব্যবস্থা আমরা করলাম। অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকেও খবর দেওয়া হলো এবং সেখানে তারাও সেখানে আসলো। ইসমত কাদির গামা মুজিব বাহিনীর ছিল, সেও তার গ্রুপ নিয়ে ওখানে আসলো। তো এখানে আসার পরে তাদেরকে আমরা এই যুদ্ধের স্ট্র্যাটেজি সম্পর্কে তাদের একটা আইডিয়া আমরা আলোচনা করে আমাদের আইডিয়াটা তাদের কাছে প্রকাশ করলাম। এবং ঠিক সকাল ১০টার দিকে বাকি হঠাৎ করে দেখি দুটো সেবার জেট F-86 আমাদের ওই অঞ্চল আমরা যেখানে অবস্থান করতেছিলাম এখানে বেশ গাছ গাছালি একটা জঙ্গল টাইপের, এখানে ওরা স্ট্রাইপিং করলো বারবার এরকম এসে এসে আমাদের উপর দিয়ে স্ট্রাইপিং করে। তো আধা ঘন্টা মতো এরকম ওরা করলো, করে এখান থেকে প্লেন দুটো চলে গেল। তখন এই আমরা সাবধান করি যেহেতু এটা প্লেন আসতেছে অতএব নিচের থেকে আমরা যেন কোনো ফায়ার না করি, ঠিক সেইভাবেই সেটা আমরা মেনটেন করছিলাম। তখনই চিন্তা করলাম যে এখন বাই রোডও আসবে, ইয়েও আসবে, লঞ্চও আসবে। কিন্তু বাই রোড আর আসে নাই, হঠাৎ দেখি লঞ্চের আওয়াজ। তখন ওই লঞ্চ একটা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে দেখি যে আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে। এর মধ্যে ওই প্রথম লঞ্চটা আমরা আগের দিকে মানে সামনের দিকে যেতে দিলাম, দ্বিতীয় লঞ্চটা যখন আসলো তখন আর দেখলাম যে আর কোনো লঞ্চ নাই, তখন আমরা ওই দ্বিতীয় লঞ্চের উপরে আক্রমণ করলে ওই লঞ্চটা আরে ভিড়ায় দিল। তখন ভিড়াই দিল, ঠিক ওই ভিড়ের ওইখানেই আমার একজন এলএনজি ম্যান ছিল, তার নাম হচ্ছে ফরিদ, ম্যান অফ পাংশা, এটা রাজবাড়ি এলাকায়। আরেকটা তার হেল্পিং ম্যান ছিল, তার নাম হচ্ছে গফুর, তার বাড়ি মাদারীপুর। তো ওইখানে ওই ফরিদ দুটে ম্যাগাজিন ওই লঞ্চের উপরে মুখে ও ব্রাশ করতে পারছে। তো হঠাৎ গফুর একটু মাথাটা উঠে দেখতে গেছে, তখনই একটা গুলি তার গলায় লেগে ওখানে পড়ে গেছে। এইটা দেখার পরে ফরিদা ওটা সহ্য করতে পারে নাই, ওর এলএমজি নিয়ে ওখান থেকে ভেঙে গেছে। তখন ওখানে রাস্তা খুলে গেল লঞ্চের থেকে, তারপরে এই পাখা এর আগে কিন্তু ওখান থেকে লঞ্চের থেকে পাখা নিয়ে আসতে পারেনি। তো তারা যখন ভিতরে চলে আসলো তখন এইরকম হচ্ছে যে এই হাতাহাতি ফাইট মতো একটা অবস্থা। তো যাই হোক, আমাদের মুক্তিযোদ্ধাদের অত এরা তো অল্প ট্রেনিং এবং যে কারণের জন্যে অল্প সময়ের মধ্যে সমস্ত এলাকা ওদের দখলে চলে যায়। এখান থেকে আমিও ঠিক এরকম একটা অবস্থা, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিলাম। তো এরকমভাবে যখন আসলাম তখন আসে আমি দেখি যে আমার সঙ্গে কোনো সঙ্গী আর নাই। তখন আমি চিন্তা করলাম যে বোধ হয় আমার সব লোকই হয়তো মারা গেছে। রাত্রির ইয়ের মধ্যে ১০টার মধ্যে তখন আমরা ই করলাম যে ১২ জনের মতো আমার সঙ্গীকে আমি ওখানে পেলাম। এরপরে আবার ওই এলাকায় মান্নান নামে একজন ইয়ে মুক্তিযোদ্ধা এবং তার মধ্যে যে আরেকজন তুমি কী করো নিয়ে ওখানে একটা কব জঙ্গলের মধ্যে একটা কবর আছে সেখানে যেয়ে অবস্থান করলো এবং ওদের অবস্থানে এলোপাথাড়ি গুলি করে তারপরে তোমরা চলে আসলো। তাতে এইটার উদ্দেশ্য যে ওই গুলি করলে তো ওরা যেন মনে করে যে আমরাই আশেপাশে আছে, অতএব এদিকে এটা নিরাপদ জায়গা না, ওরা যাতে বের হতে পারে না পারে। তো ওর মধ্যেই আর কি একজন ইমাম সাহেব তিনি আসলেন, তিনি এসে আমার সঙ্গে দেখা করলেন এবং সেখানে উনি বললেন যে ৪৫ জন আর্মি জানাজা আমি করে আসছি। তো এটা জানার পরে খুব পিছনে আমার ওখানে লস হলো যে গোকুল নামে যে ছেলেটা মাদারী বোর্ডের সে এবং আরেকটা নরেন আর আরেকজনের নামে এই মুহূর্তে আমার মনে আসতেছে না, দুজনের বাড়ি গোপালগঞ্জ, এই ৩ জন লোক আমার দলের ওখানে শহীদ হয়ে যায়। তাদের যে ক্ষয়ক্ষতি সেই তুলনায় আমাদের ক্ষয়ক্ষতি অতি সামান্য। আমরা ভিতরে কী করছি, আমরা ভিতরে কে কোথায় কী অবস্থার মধ্যে আছি এইটা আমরা কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না।
এর মধ্যে যে স্বীকৃতি দিয়েছে সে কথা সেই বিষয়টা আমরা কিন্তু জানি না। আমার গ্রুপ নিয়ে একটা পর্যায়ে 8 তারিখে এই 8 তারিখে লোহাগাড়া থানা মুক্ত করি, এটা যশোর জেলার মধ্যে এটা ছিল, নড়াইল তখন মহকুমা, এই তারই একটা থানা, এটা মধুমতির পাড়ে। ওই লোহাগাড়া থানাটা এমন একটা যে তার চারদিক দিয়েই নদী, নদী বেষ্টিত ওই থানা, এবং সেখানে তাদের ট্রেন ছিল, সেখানে মাঝে মধ্যে পাকার। এই লোহাগাড়া থানা 8ই ডিসেম্বরে আমরা যে আক্রমণ করলাম তার আগে সপ্তাহখানিক ধরে তাদের উপর বিভিন্ন সময় রাত্রিরে আক্রমণ করে তাদের গোলাগুলিগুলো আমরা নষ্ট করতাম। তো সেই 8 তারিখে আমরা ই করলাম এবং তারপরে আমাদের আর কোনো বেগ পেতে হয়নি, ভোরের থেকে সকাল 10টার মধ্যে আমরা কিন্তু লোহাগাড়া থানা মুক্ত করে দিলাম। তো ওখানে ওইখানে দুটো আমাদের শহীদ হয়ে যায়, কবর আছে একেবারে থানার উপরে আর লোহাগাড়া থানার উপরে, আর একটা শহীদের কবর আছে ইতনা স্কুলের উপরে, ইতনা হাই স্কুলে। এবং জনগণ এত ক্ষিপ্ত ছিল, যাদেরকে ওখানে দেখেছে কাউকে কাছের সঙ্গে ঝুলে রাখছে, কাকে হয়তো ওই যে পানির মধ্যে এরকম কবিগল দিয়ে নামাচ্ছে এই করতেছে। তখনই আমি ওই এলাকা ছেড়ে আমি ফরিদপুরের দিকে রওনা দিলাম আমার বাড়ি হয়ে। তো ফরিদপুরের দিকে যখন ই খুললাম তখন এসে আমার যে সর্বশেষ অবস্থান ছিল এটা ছিল হচ্ছে এই ফরিদপুরের বোয়ালমারি পার হয়ে এসে ফরিদপুরের কাছাকাছি একটা ব্রিজ যেটা ব্যবস্থা ডিমোলিশন করা হয়েছিল, এই জায়গাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ওটা একটা হাট, সেই হাট এলাকায় ওই ব্রিজটা, তো ব্রিজের ওই পাড়ে ভাঙা ব্রিজের ওখানে পাকাদমি ছিল, আমার অবস্থান ছিল তার অপোজিটে। 15 তারিখে হঠাৎ করে দেখি যে আর্মি ওখান থেকে রিট্রিট করছে, যখনই রিট্রিট করছে আমরাও তখন ওই তাদের পিছিয়ে পিছিয়ে আমরা চলে আসলাম। এসে ওখানে রাস্তার মেইন রোড ফরিদপুর কামারখালি রোড, ওই কামারখালি রোডের একটা বাই রোড ছিল, সেই রোডের এখানে আমাদের কাছে ওখানে ধরা পড়ে যায় মেজর সাদেক সহ তার কিছু সিপাহী উইতে জিপ M-38 পাক আর্মি, যেটা আমেরিকান জিপ, যুদ্ধে সাধারণত এই M-38 জিপ ব্যবহার করতো ওরা, এবং সেই জিপটা আমার করাতে চলে আসে। ওখানে মেজর সাদেক সহ অন্যদেরকে ভিতরের দিকে পাঠিয়ে দেওয়া হয় যে অন্য কোনো আবার আক্রমণ হতে পারে এই আশঙ্কায়। আমরা তখনও পর্যন্ত জানি না যে আমাদের স্বাধীনতা খুব মানে নিকটবর্তী হয়ে গেছে, এই খবর কিন্তু আমাদের কাছে নেই। তো হঠাৎ করে বিকালের দিকে আমরা দেখলাম যে ইন্ডিয়ান আর্মির দুটো মিলিটারি দুটো জিপ তারা আসলো, আমাদের সঙ্গে যোগাযোগ করলো এবং আমাকে তারা সালাম দিয়ে বললো যে এরকম ব্যাপার কামারখালি ঘাটে ওখানে কমারের ট্রফি আছে, উনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনি আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। ওই সাদেকের ওই জিপ নিয়ে আমি ওখানে রওনা দিলাম ইন্ডিয়ান আর্মির দুইটা জিপের সঙ্গে, কর্নেল ট্রফির সঙ্গে ওখানে দেখা করলাম। তখন উনি রাস্তার সাইডেই একটা বাড়িতে ওখানে ওনার ক্যাম্প করছেন, ওখানে পাকিস্তান আর্মির একজন কর্নেল ছিলেন, তার সঙ্গে আমার পরিচয় করাই দেন। কর্নেল আমার দিকে হাত আগায় দিলে আমি তার সঙ্গে শেখাট করিনি, এবং সেই কারণের জন্য আমাকে কর্নেল ট্রফি বেশ তিরস্কার করলেন। তো আমি বললাম যে স্যার এটা আপনার জন্য খুব সহজ, আপনি এটা পারলেন বলতে, আপনি বলেন তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই হাতের সঙ্গে কেমন করে আমি আমার হাত দিলাম, যেই হাত দিয়ে তারা আমাদের কী করে নাই, তারা আমাদের নিরীহ মানুষজনকে তারা হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মেয়ে ছেলেদের উপর অত্যাচার করেছে। এরপরে উনি আমাকে বললেন যে তোমার কাছে যে মেজর আছে ওই মেজরকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমি আবার ওনার কাছে সালাম জানিয়ে আমি আমার। এবং তিনি আরেকটা কথা বললেন যে আমাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এবং আগামীকাল তারা সাইন আপ করতে যাচ্ছে। এই প্রথম আমি জানলাম যে পাকিস্তান 16 তারিখে তারা আত্মসমর্পণ করতে যাচ্ছে। তা আমি যে সেই মেজরকে অনেক রাত্রিরে সেই ভিতরের থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে তখন তাকে জিজ্ঞাসা করলাম যে মেজর হাউ আর ইউ, তখন সে বলল স্যার আমি খুব সুন্দর আছি, তোমার ছেলেরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে।
তারা জিপে উঠলো, আমি স্টিয়ারিং নিয়ে আমি গাড়ি চালায় আসতেছি। তখন আমি তাকে বললাম যে তুমি জানো তোমাকে আমি কোথায় নিয়ে যাচ্ছে? তখন সে বললো স্যার আমি কোথায় নিয়ে আমি আমরা কামারখালি ঘাটে যাচ্ছি এবং সেখানে ইন্ডিয়ান আর্মির কাছে তোমাকে হ্যান্ড ওভার করব। তো সেই সঙ্গে সঙ্গে খুব ইয়ে হয়ে গেল, আমাকে বললো যে দেখো আমার নীতিগতভাবেই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের তো সিদ্ধান্ত উপরের থেকে হয়েছে যে আমরা আগামীকাল আমরা আত্মসমর্পণ করতে যাচ্ছি, তো তুমি আমাকে কেন খামাখা ওই কামারখালি ঘাটে নিয়ে যাও, তুমি কি পারো না আমাকে সে ফরিদপুরে ফিলেটে ড্রপ করে দিতে পারতো? আমার সঙ্গে আমার গ্রুপের দুইজন, এই সেন্টুর কথা আমি বলেছিলাম, এই সেন্টু ওখানে ছিল, আর একজন আর্মির হাবিলদার ছিল। তারপরে আস্তে আস্তে আমরা যে ক্যাম্প যেখানে ফরিদপুরে সেটা হচ্ছে আলিপুর, আলিপুরে ওখানে একটা গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুলের ওখানে যাই আমি গাড়ি থামালাম। ও নেমে গেল, আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে আমাদের সঙ্গে বসলো। ওরা আমাদেরকে ওই জিপে পেট্রোল দিয়ে দিল, আরও কয়েকটা জেরিক্যান ওরা আমাকে দিয়ে দিল পেট্রোল দিয়ে। তখন আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে সেই কামারখালি গেলাম। তারপরের দিন 16 তারিখে সকাল 8টায় ফরিদপুরের নিকটে 8 মাইল, ওই ফরিদপুরের থেকে 8 মাইল দিয়ে ওখানে আমাদের ওই ইন্ডিয়ান আর্মির সমস্ত ওখানে এক ডিপ্লয় করা হলো, এবং সেখানে পাকিস্তান আর্মির ওরা সব সারিবদ্ধভাবে আসে ওখানে থেমে গেল। সেখানে ইন্ডিয়ান আর্মির পক্ষে ব্রিগেডিয়ার জ্ঞানন্দ্র বা এই ধরনের নাম হবে, তো উনি একটা কমান্ড করলেন, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি মোর টাইম, বেটার ইউ ড্রপ ইউর আর্মস অ্যাট ওয়ান্স। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওরা ওদের আর্মস খাপের ইয়েতে ওটা হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ তাকায় থাকলো এবং তারপর সামনে ড্রপ করে দিল। তো এই ঘটনাটা ঘটেছিল সকাল 10টায়। আমি একমাত্র পাকিস্তান মানে বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা ওখানে উপস্থিত ছিলাম, আর আমার সঙ্গে আর ওই যে দুটো ছেলে ওরা ছিল। আমি এই যে বিজয়, এই বিজয়টা আমি আসলে সেদিন যে কীভাবে উপলব্ধি করেছিলাম, আমার ভিতরে যে কী আনন্দ ছিল, এখানে যদি আমরা সকলে মিলে থাকতে পারতাম এবং সকলে মিলে যদি দেখতে পারতাম তাহলে এই বিজয়টা আমরা শেয়ার করতে পারতাম। আমি সেই বিজয় আজও আমি বহন করে বেড়াই। আমার দলে এমন ছেলেও ছিল যে পরবর্তীতে স্বাধীনতার পরে শেখ হাসিনার পিএসএর দায়িত্ব পালন করেছে, সে হচ্ছে সেন্টু তার ডাক নাম, এখন সে হাইকোর্টে প্র্যাকটিস করে। স্বাধীনের পরে আমার পিএসএর দায়িত্বে যিনি পালন করছে সেও শেখ হাসিনার পিএসএর দায়িত্ব পালন করছে, এবং তিনি আর নেই, তিনি মারা গেছেন, ইকবাল পালন। এবং যুদ্ধের মধ্যে যে চেতনা আমরা ধারণ করতাম, যেটা আমরা বিশ্বাস করতাম এবং যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে ছিল এবং একে অপরকে যেভাবে সাহায্য করবার জন্যে মানুষ এগিয়ে আসছে, স্বাধীনতার পরে আমরা সেটা পাইনি। আমাদের অনেক ভুল আছে, এই ভুলের পিছনে কারণ আমাদের না জানা, কোনো কাউকেই বিশ্বাস করা যায় না পরীক্ষা ছাড়া। এই পরীক্ষা ছাড়া যে আমরা মানুষকে বিশ্বাস করতে গেছি এটাই ছিল আমাদের ভুলদের কারণের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই জাতির যে ক্ষমতা আছে এটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না, আমরা আমাদের সেই অবশ্য লক্ষ্যে পরে হলেও আমরা সে জায়গায় পৌঁছাতে পারবো। তরুণ প্রজন্মের এখন যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সেলফ সেন্টার, তারা তাদের নিজেদের নিয়েই শুধু তারা ভাবে, তো এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতিগতভাবে সমষ্টিগতভাবে আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদেরকে একসঙ্গে আমাদেরকে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে জিনিসের জন্যে আমাদের যে লড়াইটা ছিল প্রথম ছিল ভাষা, এই ভাষাটা এখন একটা ব্যবহার হচ্ছে যে আমাদের চেতনার মধ্যে নাই, এটা একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটা চলে গেছে, এবং আমাদের সব কিছু যা কিছু সেদিন আমাদের যেটা চাওয়া ছিল সেই জিনিসটা, যে এই যে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে
শোষণ করছে, আমাদের অধিকার আমাদের প্রতিষ্ঠা হচ্ছে না, তার জন্য আমরা যে সংগ্রাম করেছি আজকে সেই জিনিসটা পাওয়ার পরও সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, এটা সত্যি আমাদের জন্য দারুণ কষ্টের। এবং এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সমষ্টিগতভাবে জাতিগতভাবে আমাদের একত্রিত হয়ে একটা এই আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এইটি আমি আমাদের নতুন প্রজন্মের কাছে আশা করি।